বাবু যখন আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম উনারা হুইপ জারি করলেন যে চেয়ারম্যান থেকে রিজাইন করতে হবে আমি তো করেছি রাজ্যপালের কাছে গিয়েছি রিজাইন করেছি কিন্তু বারবার উনি বিধানসভার কার্যপ্রণালীকে উন্নত করে আর আমাদের যারা নতুন করে প্রথমবারের বিধায়ক আছেন তারা আমাদের কিছু শিখতে দেবেন না এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতিকে আমি সমর্থন করি না উনি অনেক কিছু বলেছিলেন হ্যাঁ অনেক ভাবেই হুমকি দিয়েছিলেন তাতে আমি যেটা পরিষ্কার শুনেছি সেটা আমাকে বললেন কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি এবার দেখাচ্ছি মজা আমার